অনেক স্ত্রী স্বামীর কথা শোনে না, এ সম্পর্কে কিছু নসিহত শুনতে চাই। স্ত্রীর খুব প্রশংসা করবেন তাহলে মানবে, খুব বেশি বেশি প্রশংসা করবেন, কোন সময় নিন্দা করবেন না, আর নাম ধরে ডাকবেন, এই খালাদা এদিকে শোনো, আরে তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মতো কোন মেয়ে রাস্তাঘাটে দেখিলে তোমার আমাকে খুব আদর করি। খুব বেশি স্নেহ দেখাবেন, নাম ধরে ডাকবেন, কাজে বলবেন, পানি নিয়ে এসে তো গিলাস গালি দিবেন না, গালি যদি দেন আর বলেন যে গিলাস পানি নিয়ে এসে তাহলে গিলাসটাই ভাবে দিবেন, এরকম ভাবে খবরদার নাই, গালি দিয়েন না, নিন্দা করিয়েন না, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না জীবনে, শুধু প্রশংসা করবেন বউয়ের আর আদর করবেন, তাহলে কথা মানবে ইনশাআল্লাহ, প্রায়ই মানবে। দুই একটা ব্যতিক্রম নূহ আলাইহিসসালামের ছেকে না, খারাপ হতেই পারে কেউ, তবে প্রায়ই ঠিক হবে যদি আপনি বেশি আদর করেন, মুখ খারাপ না করেন। ও যত গালি দিচ্ছে আপনি তত ঠান্ডা হবেন, ওর তো বুদ্ধি কম, ও তো বলবেই কিছু, তো সংসার করবো না, তোকে অমুক করবো, তো এই করবো সেই করবো, তো সংসারে থাকবো না, আমি গেলাম তুই থাক, কত কথা বলবে তার কোনো হিসাব নেই, আপনি বলবেন আমি তো খুব ভালোবাসি।